মধ্যে খুব একটা কষ্ট পেয়েছি নাচির, খুব কষ্ট পেয়েছি। তোমার কেন এই বিবাহিত মহিলাকে বিয়ে করতে হবে যার বাচ্চা রয়েছে? আমি কোথাও যাইতে পারতেছি না, জনগণ শুধু আমাকে কত খারাপ খারাপ। প্রিয় দেশবাসী, এই যে আমার ভাই নাসির, আমি নাসিরের ভাই, সে একটা বড় ভুল করেছে। কি ভুল করেছে সেটা আমি আপনাকে বুঝাবো কি করে। সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আমার ভাই নাছির একটা ভুল করেছে, সে বিবাহিত মেয়েকে বিয়ে করেছে। বিবাহিত মেয়েকে প্রেম প্রেম করেছে, পরে কিয়া করেছে, পরে কিয়া করে সে বিয়ে করেছে। আমার প্রশ্নটা হলো যে নাসিরের কপালে কি ভালো কোনো নেজ ওঠে নাই যে একটা মেয়ের বাচ্চা রয়েছে 8 বছরের, সে তো মহিলা হয়ে গেছে, সে তো মহিলা। আমার ভাই কি করে একটা মহিলাকে বিয়া করতে পারে? আমি রাস্তাঘাটে কোথাও যাইতে পারতেছি না, চা খাইতে যাইতে পারতেছি না, পান খাইতে যাইতে পারতেছি না। সবাই শুধু আমাকে বলতেছে যে এই যে নাছিরের ভাই যাইতেছে, নাছির একটা মহিলাকে বিয়ে করেছে, তার 8 বছরের একটা কন্যা সন্তান রয়েছে। সে কিন্তু আমাকে বলেনি, বিয়ের দিনে কিন্তু সে আমাকে বলেছে যে আমাকে বলছে যে আমি বিয়ে করতেছি, যদি বিয়ে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে অনুষ্ঠানে আসো। আমি বললাম বাপ রে বাপ, তোর ছোট থেকে মানুষ করলাম আমি, হ্যাঁ কোলে কাকালে মানুষ করলাম, চকলেট কস খাওয়াই দিলাম ছোটবেলায়, আজকাল সে ক্রিকেটার হয়েছে। সে ক্রিকেটার হয়ে আমাকে ভুলে গিয়েছে, সে এখন একটা মহিলাকে বিয়ে করেছে, মহিলা। তোমার কি করে সম্ভব হলো একটা মহিলাকে বিয়ে করার যার একটা 8 বছরের সন্তান রয়েছে, কন্যা সন্তান? এইভাবে একটা মানুষকে কে কোনদিন বিয়ে হাজি করে? দেশবাসী, সে ভুল করে নাই, মানুষ কিন্তু ভুল করে না, কারণ মানুষ ভুল করে প্রেম করে বিয়ে করে, কিন্তু পরকিয়া করে প্রেম করে বিয়ে করেছে, এটা কেমন কথা? সারা বাংলাদেশে ভিডিওটা ভাইরাল হয়েছে, কোথাও যাইতে পারতেছি না, সবাই শুধু আমাকে বলছে যে নাসিরের ভাই যাচ্ছে। যাই হোক, সে যদি আমাকে বলতো একটা ফকরনি ছাওয়াল ধরে বিয়া করা দিতাম, কিন্তু বিবাহিত কেন, বিবাহিত মেয়েকে কেন বিয়া করতে হবে, বিবাহিত মহিলাকে কেন বিয়া করতে হবে? তার তো একটা বাচ্চা রয়েছে, তার তো একটা সংসার রয়েছে, তার তো রানিং একটা হাজবেন্ড রয়েছে, স্বামী, হাজবেন্ড মানে স্বামী, স্বামী মানে হাজবেন্ড মানে জামাই মানে বর। আর সেই মহিলার কি করে সাহস হলো যে সে একটা জামাই থুইয়া, হ্যাঁ একটা সে জামাই থুয়েছে, সেখানে শুধু জামাই থুই নাই, একটা মাইয়াও থুইছে। এই কুলাঙ্গার মার্কা মহিলা কি করে তার স্বামীকে বাদ দিয়ে আমার ভাই নাছিরকে সে বিয়া করেছে? আমার তো মনে হয় তার একটু স্বার্থ রয়েছে, যদি স্বার্থ না রাখতো বিয়া করতো না। আবার নাসিরের যদি স্বার্থ শেষ হয়ে যায়,
নাসিরের যদি স্বার্থ শেষ হয়ে যায়, পরে নাসিরের চাইতে যদি বড় আর একটা মানে একটা বড় লোক পায়, সে যদি নাসির নাসির যদি 6 ছক্কা মারে, সে যদি ওভারে 8 ছক্কা মারে, তাহলে তো এই মহিলা তো আবার নাসিরকে ছাইরা যাইব। নাসির কি কও তুমি? এই মহিলার চরিত্র খারাপ, এই মহিলার চরিত্র খারাপ। যদি চরিত্র খারাপ না হতো তাহলে স্বামী তুইয়া কি করে এসে আমার ভাই নাসিরকে সে বিয়ে করতে পারে? এটা অসম্ভব। বাংলা জাতি আপনারা যদি মেনে নেন আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তবে আমি মনের মধ্যে খুব একটা কষ্ট পেয়েছি নাসির, খুব কষ্ট পেয়েছি। তোমার কেন এই বিবাহিত মহিলাকে বিয়ে করতে হবে যার বাচ্চা রয়েছে? আমি কোথাও যাইতে পারতেছি না, জনগণ শুধু আমাকে কত খারাপ খারাপ কথা বলছে। চোখে পানি আসতেছে নাকি? আমার চোখে পানি আসতেছে? আমার চোখে পানি আসবে না তো, কারণ সে যে কাজটা করেছে কান্না আসতে পারে, এটা সমস্যা নেই। তবে পানি আসবে না, পানি আসবে না, আমার পানি আসবে না। কেন আসবে না? কারণ এটা তো আমি সুখের কান্নাও কানতেছি না আর দুঃখের কান্নাও কানতেছি না। নাসির একটা শয়তানি কাজ করেছে, সেই শয়তানি কাজ করার কারণে মনে করেন যে মানুষ খালি খারাপ খারাপ কমেন্ট করতেছে, এই করতেছে সেই করতেছে। তো আমি ওর ভাই হই, আমি যদি বিষয়টা মানুষের সামনে একটু কেন্দে কেন্দে না কই তো একটু খারাপ না? এই জন্যই মনে করেন যে একটু কেন্দে কেন্দে আপনাদের সামনে কইতাছি, তা যার কারণে চোখে পানিও আসে না। তবে নাসির যাই হোক তাই হোক, তুমি যে মহিলাকে বিয়ে করেছো, একটা স্বামী থাকা সত্ত্বেও একটা সন্তান থাকা সত্ত্বেও তুমি তাকে বিয়ে করেছো, কাজটা ভালো করনি। অভিশাপ লাগবে ওই স্বামীর, ওই স্বামীর অভিশাপ লাগবে, আর সেই অভিশাপে তোমার সংসার যে কতটুকু ভালো হবে আর কতটুকু সুখের হবে, না আজাব গজাবে ভরে যাবে এটা বলা যাবে না। কারণ একজনের মনে দুঃখ কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, এটা আমি মনে করি। আপনারা কোনটা মনে করেন আমার কুলিজার ভাইরা? যাই হোক আমার কুলিজার ভাইরা, ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, আমি ইশারা করে গেলাম আপনারা বুঝে নিয়েন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।